হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জিস ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটি নতুন রেসিপি শেয়ার করব, যেটির নাম হলো টক ফল দিয়ে কাঠকচু রান্না। তো চলেন শুরু করি। টক ফল দিয়ে কচু রান্নায় প্রথমে কচুর বাইরের অংশ ভালো করে ছিলে নিতে হবে, তারপর কুচি কুচি করে কেটে নিতে হবে। তো কচুর বাইরের আবরণ ছিলা হতে হতে চলুন আমরা এখন কচু শাক এবং কচুর কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিই। আমরা সবাই জানি বাড়ির আনাচে কানাচে অবহেলায় জন্ম নেওয়া কচু একটি আমাদের অতি পরিচিত উদ্ভিদ। কচু শাক এবং কচুর মোতায় রয়েছে অনেক পুষ্টিগুণ যা মানবদেহের জন্য অনেক উপকারী। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা রাতকানা রোগ প্রতিরোধে অত্যন্ত উপকারী। আর কচুর মোতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম, যা আমাদের হাড়কে শক্ত করতে সহায়তা করে এবং রক্তশূন্যতা প্রতিরোধ করতেও সাহায্য করে। রক্ত চলাচল স্বাভাবিক রাখে। কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে, তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কচু বেশ উপকারী। কচুর মোতা খেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় এবং এটি হজমেও সহায়তা করে। মোট কথা, কচু আমাদের মানবদেহের জন্য খুবই উপকারী একটি খাদ্য। কচুর তরকারি খেতে গেলে অনেকের গলায় চুলকানি হয়, তার জন্য অল্প লেবুর রস অথবা ভিনেগার দিয়ে আগে একটু ধুয়ে নেবেন, এতে করে আর চুলকানি হবে না। যাই হোক, এতক্ষণ আমরা কচুর উপকারিতা সম্পর্কে জানলাম, এখন এটি আমরা কিভাবে রান্না করে খাই সেটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা নাপ্পি বা সিদল, যেটা মূলত বিভিন্ন ধরনের শুটকি দিয়ে একটা পেস্ট বানিয়ে সংরক্ষণ করা হয়, সেটি আমরা পানি দিয়ে মিক্স করে নিব। তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ এবং কাঁচা মরিচ বাটা দিয়ে দিব এবং এটাকে কিছুক্ষণ আমরা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। যখন একটা পানির বলক চলে আসবে, তখন আমরা সেখানে কেটে ধুয়ে রাখা কচুর মোটাগুলো দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমরা আবার ঢাকনা উল্টিয়ে দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ না সিদ্ধ হবে, এটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। তারপর এই যে টক ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই আমরা এইটার মধ্যে দিয়ে দিব। যখন এরকম করে ঝোলটা পুরোপুরি প্রায় শুকিয়ে আসবে, তখনই আমরা এই টক ফলগুলো এটার মধ্যে দিয়ে দিব। টক ফলগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করব। 2-3 মিনিটের মতো রান্না করলে আমাদের রান্না শেষ হয়ে আসবে। তো এই তো রেডি হয়ে গেল আমাদের টক ফল দিয়ে কাঠকচু রান্না। এটা একদমই মজার, আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন। আপনারা কচু তরকারি কিভাবে বাড়িতে রান্না করে খান সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো এরকম মজার মজার ভিন্ন ধরনের রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।